হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি তৈরি করে দেখাবো খুবই সহজ আর মজার একটা রেসিপি। রেসিপিটা হচ্ছে রুটির নুডলস। এটা খেতে খুবই মজার আর তৈরি করা অনেক সহজ। এটা বাচ্চাদের টিফিন অথবা সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য খুবই সহজ একটা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এর জন্য এখানে আমি 3টা রুটি নিয়েছি। রুটিগুলা আগে তৈরি করা, আপনারা ইচ্ছে হলে ফ্রেশ রুটি দিয়েও করতে পারেন। এই রুটিগুলোকে এখন আমি রোল করে নিয়েছি একটা ছুরির সাহায্যে। এটাকে আমি চিকন করে কেটে নিচ্ছি, ঠিক এভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। একইভাবে আমি পুরাটা কেটে নিয়েছি। এটাকে এখন আমি হাত দিয়ে খুলে নিচ্ছি। এটা খুবই কম সময়ের মধ্যে তৈরি করা যায় আর খেতে কিন্তু অসাধারণ। বিশেষ করে ছোট বাচ্চারা এই খাবারটা খেতে অনেক পছন্দ করে। এর মধ্যে চুলায় একটা আমি প্যান বসে 2 চা চামচ তেল দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দিব 1টা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, 2-3টা কাঁচামরিচ কুচি। এখন আমি এগুলোকে হালকা বেজে নিব, জাস্ট একটু নরম করে বেজে নিব। এখন এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু রুটিতে লবণ দেওয়া আছে। এরই মধ্যে এখন আমি অন্যান্য উপকরণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1টা ডিম। এই ডিমটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে এখানে চিকেন দিতে পারেন বা অন্য কোনো সবজিও দিতে পারেন। এর মধ্যে এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। হালকা ভেজে নিলাম। এখন দিয়ে দিব কুচি করে রাখা রুটিগুলা। দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চা চামচের মতন সস। আপনারা ইচ্ছে হলে এর থেকে কম বা বেশি দিতে পারেন, অথবা এটা বাদ দিতে পারেন যার যার পছন্দ মতো। এটাকে আমি এখনো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আবারও। আমার এটা মিক্স করা কমপ্লিট। এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। এটা খুব ইজিভাবে তৈরি করা যায় আর খেতে কিন্তু খুবই মজার। বিশেষ করে ছোট বাচ্চারা এই খাবারটা খুবই পছন্দ করে, আর তাছাড়া বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।